মনটা আমার হলেও পুরো জায়গা জুড়ে শুধু তুমিই রয়েছো, যার সাথে এক মিনিট কথা না বললেই কষ্ট পেতে, এখন তার সাথে একদিন কথা না বললেও কিছু যায় আসে না। হ্যাঁ, এটাই তো ছিল আবেগ, যেটা বাস্তবতার কাছে খুবই তুচ্ছ। কিছু কষ্টের পরিমাণ এত বেশি হয় যে সেটা প্রকাশ করা যায় না, শুধু নীরবেই চোখে জল ফেলতে হয়। এই পৃথিবীতে যদি কাউকে ভোলা খুব সহজ হতো, তাহলে অনেক আগেই আমি তোমাকে ভুলে যেতাম। যদি আমার কোনো ভুল হয়ে থাকে, তাহলে সমালোচনা না করে আমাকে জানিও, কারণ আমার ভুলগুলো আমি ঠিক করতে পারবো, অন্য কেউ নয়। মেয়েরা একটু কষ্ট পেলে ছেলেদেরকে ঘৃণা করতে শুরু করে, কিন্তু ছেলেরা হাজার কষ্ট পেলেও ঘৃণা করতে পারে না, কারণ ছেলেরা কষ্টের পরেও ভালোবাসতে পারে। যে ছেলে আপনাকে সত্যিকারের ভালোবাসে, তাকে আপনি হাজার কষ্ট দিলেও সে আপনাকেই ভালোবাসবে। পৃথিবীতে সবচেয়ে বড় সত্য হলো ছেলেদের চোখের জল, কারণ সত্যিকারের কষ্ট পেলেই ছেলেদের চোখ দিয়ে জল বের হয়। তুমি ততটাই ফিরে পাবে যতটা অন্য কাউকে তুমি দেখাবে, সেটা ভালোবাসা হোক বা কষ্ট। কিছু মানুষ বেটার কাউকে খুঁজতে গিয়ে বেস্ট কাউকেই হারিয়ে ফেলে। ভালোবাসা কি অদ্ভুত, তাই না? যাকে চিনতাম না, জানতাম না, আজ তার জন্যই খুব কষ্ট হয়। ভালোবাসাতে অনেক কষ্ট থাকে, তারপরেও মানুষ ভালোবাসে। এই পৃথিবীতে কেউ কারো আপনজন নয়, শুধুমাত্র নিজের মা বাবা ছাড়া। আর বাবা মায়ের ভালোবাসার সাথে পৃথিবীর অন্য কারো ভালোবাসারই তুলনা হয় না, কারণ পৃথিবীতে একমাত্র বাবা মাই তার সন্তানদেরকে নিঃস্বার্থভাবে ভালোবেসে যায়। আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগছে তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন, এবং ভিডিওগুলো ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিয়ে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।